प्लीज दीदी अपनी एक ब्लग जो आंगलाय बनान सो ब्लगटा करज बांगला खूब एक भलो ना बट ट्राई कर भलो भाव बोलते फर्स्ट ब्लॉग जेटा बांगलाय बोलछी सो गाइज गला जे आछे आमार एकटु बसे आछे सो एकटु गलार आवाजटाके इगनोर करबेन आपनारा आर आमार पेछोने जे आवाजटा आसछे ओटा एकटु इगनोर करबेन किन्तु उपरे काज चलछे सो आजके होच्छे मकर संक्रांति यानी कि संक्रांति जाके बला हय सो आमी जे आछि सकाल थेके उठेछि पूजा पाठ करा हये गेछे एबार आमी जाच्छि आपनादेरके देखाबो कि आमी कि कि आजके बानियेछि तो खूब एकटा जिनिस तो बानाते पारिनि केनो कि आमी खूब एकटा पिठे पायस बानाते पारि ना सो जतटा चेष्टा करेछि जा होयेछे जतटुकु करते पेरेछि ततटुकु आपनादेरके देखाबो सो चलुन आपनाके आमि देखाच्छि आर जदि किछु सजेशन थाके आपनारा आमाके कमेंट बक्से दिते पारेन जे आमार कि करा उचित कि बानानो उचित बा कि धरनेर भिडियो करा उचित जाते आमि आरो भालो इम्प्रूव करते पारि निजेके सो आमि निजेर तरफ थेके तो खूब चेष्टा करछि भालो मतन चेष्टा करछि निजेर तरफ थेके 200% दिच्छि बट आपनाराओ एकटुखानी आमाके सपोर्ट करुन आर आपनाराओ कमेंट सेक्शने बोलुन जे आमार आरो कि कि करा उचित तो चलुन आपनादेरके आमि देखाई आमि कि कि आज बानियेछि तो एइ होलो आमार आजकेर स्पेशल मेनू एटा आपनाके देखाच्छि पाटी साप्ते बानियेछि आमि नारकेलेर पुर दिये आर पाटाली गुड़ दिये बानियेछि एटा आपनाके खुले देखाच्छि एइ जे पाटाली गुड़ दिये नारकेल दिये पुर दिये आमि पाटी साप्ते बानियेछि এছাড়া এখানে যে দেখছেন এটা হচ্ছে ছোলা দিয়ে ঘুগনি কাকলি ছোলার ঘুগনি বানিয়েছি এর সাথে আমি আর এটা যে হলো এটা আমাদের এখানকার এক বৌদি দিয়ে গেছেন আমাকে আর এই হলো দুধপুলি এটাকে আমি সিদ্ধ যেমনি করে পিঠে বানাই ভিতরে নারকেলের পুর দিয়ে তারপরে ওটাকে আমি দুধ দিয়ে জাল দিয়ে এটা বানিয়েছি তো এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হয়েছে এটা খাওয়ার পরে জানা যাবে এছাড়া এটা যে হলো এটা বাদাম পিস্তা আর তিল দিয়ে বানানো এক রকমের তিলকুট বাদাম পাক বলতে পারেন আপনারা আপনাকে আমি দেখাচ্ছি সামনে থেকে দেখে তো খুব ভালো লাগছে খাওয়ার পরে বোঝা যাবে কেমন এটা তো চলুন বন্ধুরা আমি এবার চলি খাবারটা খাই দেখি খেয়ে কেমন হয়েছে ব্রেকফাস্টের সময় হয়ে গেছে এবার শ্রেয়াংশী আছে ও রেডি হয়ে গেছে স্নান টান করে নিয়েছে তো এবার আমরা চললাম খাবার খেতে আর একটু নাস্তা ব্রেকফাস্ট করতে তো আপনারা দেখে জানাবেন আর কমেন্ট সেকশনে বলবেন যে আপনারা কি কি পিঠে বানিয়েছেন আর যদি পারেন তো রেসিপিও শেয়ার করতে পারেন তাহলে আমিও চেষ্টা করব কারণ কি আমিও খুব একটা পিঠে পায়েস বানাতে পারি না
তো চলুন আমরা ফটাফট সে খেয়ে নিই। এই যে আমাদের স্ন্যাক্স চলে এসেছে, এবার খাবার খেতে আমি কি নাস্তা করতে ব্রেকফাস্ট করতে, তো স্ন্যাক্স আজকে বাংলা বলবে, কারণ কি আজকে আমাদের হিন্দি ব্লগ না, তো স্ন্যাক্স আজকে বাংলাই বলবে, ঠিক আছে? কি বলবে বাংলাতে, কি বলবে? গুড মর্নিং কে বাংলায় কি বলা হয়? সুপ্রভাত। 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 হ্যাঁ, আর মকর সংক্রান্তি কি বলা হয়? শুভ সংক্রান্তি। শুভ সংক্রান্তি। শুভ সংক্রান্তি। তো শ্রেয়াংশ বাংলা বলতে পারে কিন্তু এইসব পারে না, তো আজকে তার ফার্স্ট টাইম, যেমন আমার আজকে ব্লগের ফার্স্ট টাইম, সো শ্রেয়াংশেরও ফার্স্ট টাইম, আস্তে আস্তে শিখে যাবে। তো চলুন আমরা এবার এই যে আমাদের পাটিসাপটে যে আছে, যদি পাটিসাপটে কি করে বানাতে হয় আমি যেটা বানাই, যদি আপনাদের জানতে হয় তাহলে আপনি ওপরে যে আইবাটারে যে আসছে আপনি ওটাকে ক্লিক করুন, ওতে আমি আপনাকে দেখিয়ে দেবো, কেন কি ওতে আমি লাস্ট ইয়ার যে পাটিসাপটে আছে তার রেসিপিটা শেয়ার করেছিলাম, তো আপনারা চাইলে ওখানেও দেখতে পারেন। আর এর সাথে যে আমি আছে এখন বানাইছি যে ছোলে, তো এই ছোলের যে ঘুগনিটা আছে এটা আমি সার্ভ করবো। তো শ্রেয়াংশ প্রথমে পাটিসাপটাটা খেয়ে বলো কেমন হয়েছে। অনেক ভালো। অনেক ভালো। আর ওইটা খাবে তো, দুধওয়ালাটা যেটা বানিয়েছি দুধে খাবে তো? তো চলুন আমি ফটাফট সে খেয়ে নিই। আর শ্রেয়াংশের তো ভালো লেগেছে বলছে, জানি না কেমন হয়েছে, তো দুধ পুরিটা আমিও খেয়ে দেখি। ততক্ষণ আপনারা কি করছেন, কেমন ভাবে বানালেন সংক্রান্তি নিশ্চয়ই বলবেন আমাকে, আপনারা নিশ্চয়ই আমাকে জানান যে কেমন হয়েছে বাংলার ব্লগ, কেন কি আমি এটা ফার্স্ট টাইম করছি, নিজের লাইফে ফার্স্ট টাইম আমি বাংলায় ব্লগ করছি। তো আপনারা নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যিনি আমাকে বলেছিলেন, সাজেস্ট করেছিলেন, তাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে সাজেশন দিয়েছিলেন যে বাংলায় একটা ব্লগ করুন। তো আমি আপনার কথা রেখে ব্লগ করেছি, আমার খুব ভালো লাগলো বাংলায় কথা বলে ব্লগ করে। তো আপনাদের তরফ থেকে আরও কিছু সাজেশন থাকলে নিশ্চয়ই বলবেন। আপনাদেরকে আমার তরফ থেকে, আমার পুরো পরিবারের তরফ থেকে খুব খুব অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজ এতটাই রইল বন্ধুরা, তারপরে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই বলবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। সো সবাইকে শুভ সংক্রান্তি, বাই বাই।